हेलो एवरीवन, वेलकम टू बानिक। আজি রজো সেশন যোটা আছে সেটা বহুত ইম্পর্টেন্ট সেশন, বিকজ অফ এসবিআই এসও র নোটিফিকেশন আসি যাইছি। এসবিআই এসও মানে হচ্ছে স্পেশালিস্ট অফিসার, ক্লিয়ার? তো একু যদি দেখিব ইয়াদার আপ্লিকেশন যে ফর্ম ফিল আপ রয়েছে 19 জুলাই 2024 টু 8 অগস্ট 2024 যে আছে, পেমেন্ট ফেমেন্ট সব তার ভিতরে হি রয়েছে। তো নম্বর অফ পোস্ট যদি আমি নেই যাব, তা নম্বর অফ পোস্ট আমার পক্ষে রয়েছে 1040, দ্যাট মিন্স 1040টা পোস্ট বাহারিছে, ডিফরেন্ট ডিফরেন্ট ক্যাটাগরির পোস্ট বাহারিছে। আর ইয়ে পোস্ট পাই মিনিমম তোমাকে 3 ইয়ার এক্সপিরিয়েন্স দরকার নাই? যদি তোমার 3 ইয়ার এক্সপিরিয়েন্স আছে, তেন তুমি পোস্ট পাই অ্যাপ্লাই করে পারিব। ওকে, দেন ইয়ার ডিফরেন্ট ডিফরেন্ট সেক্টর ডিফরেন্ট ডিফরেন্ট নম্বর অফ পোস্ট বি অ্যাভেলেবল আছে, যেটা কি ডিটেলস তুমি যদি ভিজিট করিব তাঙ্ক সাইট কু, এসবিআই সাইট কু যদি ভিজিট করিব, তাদের ডিটেলস দিয়া হয়েছে। ওকে, বট ইয়া দ্বার মেজর হেলা তোমার ইন্টারভিউ রয়েছে গোটে পার্ট, তো বানিক তরফ ইন্টারভিউ প্রোভাইড করে দিয়া হচ্ছে। তুমি বি যদি বানিক কু যদি ফলো করুথব, দেন দেখিথিব কি বানিক র বহুত সারা যে ইন্টারভিউ যে হচ্ছে তাকে ভিডিও গুলা আপলোড করা হচ্ছে, তো বহুত হাইলি এজুকেটেড বা যে রিটায়ার্ড ব্যাংক অফিসর মানে সব অছেন, সেমানে আসুছেন তোমার ইন্টারভিউ নেওয়া পাই। তো সেই জিনিস পাই বি তুমি বানিক রে বি জয়েন করি পারিব ফর দ্য ইন্টারভিউ পাই। ওকে, তো দেখ চালন তো এবে টিকে ডিটেলস আমি ইয়া উপরে টিকে আউ টিকে ডিসকশন করিয়া। এটি আমি যদি ভিতরকু যিবা, তো সবু যাহা বি অছি অনলাইন থ্রু রে হব, যেটাকি তাঙ্ক সাইট অছি bank.sbi/careers যেটা আছে, তা দ্বারা হি সব ভিজিট করলে সব জিনিস সেইটু তুমি জাণিপারিব। তারপরে যদি আমি দেখিবা, যদি আউ টিকে যদি ভিতরকু যিবা, তা নম্বর অফ পোস্ট দেখি নিয়ন্তু, এটা হচ্ছে সবুঠার ইম্পর্টাণ্ট পয়েন্ট। এটা যে নম্বর অফ পোস্ট যেটা রহিলা, যদি আমি যাব সেন্ট্রাল রিসর্চ টিম যেটা হচ্ছে প্রোডক্ট লিড যেটা রহব, তো তাঙ্ক ভিতরে দেখি নিয়ন্তু, খালি জেনারেল হি দুইটা পোস্ট আছে, টোটাল নম্বর অফ পোস্ট দুইটা আছে। এটি এজ দিয়া হয়েছি, মিনিমম এজ হইতেবার অছি তাঙ্ক 30, ম্যাক্সিমম এজ হইতেবার তাঙ্ক 45 হইতেবার অছি। তো ফুনি ডেট অফ কেতে দেইছি 1/4/2024 করি দেইছি। সেন্ট্রাল রিসোর্স টিম যেটা সপোর্ট যেটা রহব, সেটি দেখি নিয়ন্তু যদি নবা, পিডব্লুডি রে হি দুইটা হি খালি অছি, এটি পিডব্লুডি রে গোটা অছি, মিনিমম এজ 25 আর ম্যাক্সিমম 35 দেইছি। প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার হলা টেকনোলজি যেটা অছি, সেটা যদি নবা, তো পিডব্লু রে গোটা অছি, এপটে যদি নেই যাবা ব্যাংকিং যে অছি, এপটে যদি নেই যাবা ওয়ান রে গোটে গোটে আসলা, এটি আসিগলা দেখি নিয়ন্তু টোটাল গোটে, এটি বি গোটে। তো ইয়ার এজ হচ্ছে 25 to 40। দেন সিমিলারলি প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার যেটা আছে বিজনেস রে যেটা রহব, সে বি দুইটা রয়েছে, পিডব্লুডি রে যেটা আছে সে গোটা রয়েছে, এজ রয়েছে 30 রু 40 বর্ষ বলে কুছ। এইটি সবুঠার অধিকা পোস্ট আছে রিলেশনশিপ ম্যানেজার রে। তো তোমার দেখিব অদর ব্যাংক গুড়ারে যে মানে সব প্রাইভেট ব্যাংক রে সব অছন্তি, সেমানকর রিলেশনশিপ ম্যানেজার অছন্তি, তো সেমানে এ জব পাই অ্যাপ্লিকেবল হই পারিবে বা অ্যাপ্লাই করি পারিবে। যদি নবা এসটি আছে, এসসি হচ্ছে 47, দেন এসটি হচ্ছে 52, দেন ওবিসি হচ্ছে 24, এইটি ইউআর নাই, তো টোটাল পোস্ট বাহারছে 123টা করি বাহারছে। এন্ড যদি আমি পিডব্লুডি কু নবা, যদি নবা হ্যান্ডিকেট বালা যেত 8 বাহারছে, তো এজ হচ্ছে 23 রু 35 বর্ষ করি দিয়েছি। ভিপি ওয়েলথ রে যদি নেইকি যিবা, দেন এজ লিমিট সেটি হচ্ছে 26 রু 42 কৌছি। আর রিলেশনশিপ ম্যানেজার যেটা টিম লিড যেটা রহব, তা ধরে দেখি নিয়ন্তু এজ টোটাল নম্বর অফ পোস্ট যদি আমি দেখিয়া পাই যিবা, গোটে হচ্ছে 11টা বাহারছে, আর গোটে 21টা আছে রেগুলার, এজ হচ্ছে 28 টু 42। রিজনাল হেড কু যদি নেইকি যিবা, তাহলে এজ মানে পোস্ট হচ্ছে 22 আর গোটে হচ্ছে 4 বা 42, এজ হচ্ছে 35 রু 50 যা কয়েছে সে, ঠিক আছে। দেন ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট যদি আমি দেখি যাবা, তো এজ মানে সে যেটা পোস্ট দিয়েছি 30, এজ দিয়েছি 20 এজ রু 42 করি দেছি। ইনভেস্ট অফিসর যদি নেই যাবা, দেন 28 রু 40 অছি, তো যে অছি 26 আর 23টা পোস্ট অছি। তো দেখি নেওয়া এটি যদি যে সজেস্ট প্লেস বা পোস্টিং যেটা লিখিছি, সে লিখিছি মুম্বাই করিকি লিখিছি, আর সার্ভিস করিকি লিখিছি, এই দুইটা হিঁ জায়গাতে সে ইয়ে করছি। তো এটি হচ্ছে মেন সবুঠার মেজর পয়েন্ট তোমার হল কি এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স যদি অছি তোমার অদর
ଯୋଉଟା ରହିଲା କ'ଣ ତ ପ୍ରାଇଭେଟ ବ୍ୟାଙ୍କରେ ଯଦି ଅଛି ତମେ ତମେ ଇଜିଲି ତମେ ୟା ପାଇଁ ଆପ୍ଲିକେବୁଲ ହେଇପାରିବ ବା ଏଲିଜିବୁଲ ୟା ପାଇଁ। ତାପରେ ତାର ଯଦି ଡିଟେଲ ଯଦି ୱେବସାଇଟ କୁ ଯିବେ ତା ଭିତରେ ବି ଆହୁରି ଗୋଟେ ଡାଟା ଦେଇଛି କି ବହୁତ ସାରା ଜିନିଷ ମେଣ୍ଡେଟୋରି କରେଇଛି, ଦାଟ ଇଜ ଯେମିତି କି MBA ହେଲା ମେଣ୍ଡେଟୋରି କରେଇଛି, ୟା ତମେ କୋଉଠୁ ଅଦର ଯଦି ଅଛ ଯଦି CA ବି ଯଦି ହେଇଛ ଦେନ ତା ପାଇଁ ବି ସେ ଆପ୍ଲିକେବୁଲ ହେଇପାରିବ। ଏ ସବୁ ଜିନିଷ ଡିଟେଲ ତାଙ୍କ ସାଇଟରେ ଦିଆହେଇଛି। ଜଷ୍ଟ ଏଇଟା ଖାଲି ଇନଫର୍ମେସନ ଭିଡିଓ ଥିଲା ବାଣିକ ତରଫରୁ କି କି ଜାଣିବା ପାଇଁ କି ଏମିତି କିଛି ଗୋଟେ ପୋଷ୍ଟ ବାହାରୁଛି ଯାହାର କି SBI ର ଯାହା ପାଇଁ କି ତମେ ଆପ୍ଲାଏ କରିପାରିବ। ଯେଉଁମାନେ ଇଏ ପାଇଁ ଏଲିଜିବୁଲ ସେମାନେ ଥରେ ଯାଇକି ତାଙ୍କ ସାଇଟ୍ ରେ ଯାଇକି ଭିଜିଟ କରନ୍ତୁ, SBI ସାଇଟ୍ ରେ ଡିଟେଲ୍ସ ପଢ଼ନ୍ତୁ, ସେ ପୁରା ନିଟ୍ ଆଣ୍ଡ କ୍ଲିନ୍ କରି ଡିଟେଲ୍ସ ଲେଖିଛି। ଯଦି ତମେ ଏଲିଜିବୁଲ ଆପ୍ଲାଏ କରନ୍ତୁ, ଆପ୍ଲାଏ କଲା ପରେ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ପାଇଁ ବାଣିକକୁ ଆସନ୍ତୁ, କାହିଁକିନା ବାଣିକରେ ବହୁତ ଏକ୍ସପିରିଏନ୍ସ ଫାକଲ୍ଟି ଆସୁଛନ୍ତି ଯେଉଁମାନେ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ନେଉଛନ୍ତି, ବା ରିଟାୟାର୍ଡ ବ୍ୟାଙ୍କ ଅଫିସର ମାନେ ବି ଆସୁଛନ୍ତି ଯେଉଁମାନେ ଇଣ୍ଟରଭ୍ୟୁ ତମର ନେଉଛନ୍ତି। କାହିଁକି ନା ଇଣ୍ଟରଭ୍ୟୁରେ ବି ବହୁତ ସାରା ପିଲା ଅଛନ୍ତି ଯେଉଁମାନେ ବାଣିକ ର ଇଣ୍ଟରଭ୍ୟୁ ଦେଲା ପରେ ସେମାନେ ଯେତେବେଳେ ଯାଉଛନ୍ତି ଇଣ୍ଟରଭ୍ୟୁ ଫେସ୍ କରିବା ପାଇଁ, ଦେନ୍ କିଛିଟା କ୍ୱେଶ୍ଚିନ୍ ଡିଟୋ ଡାଇରେକ୍ଟ ବି କ୍ୱେଶ୍ଚିନ୍ ମିଳିଯାଉଛି କି ହଁ ଏଇ ଟାଇପ୍ ର ଏମିତି ରହୁଛି ବୋଲି, ବା ତାଙ୍କ ଯୋଉ ଫିୟରନେସ୍ ଅଛି ସେଇଟା ବି ଦୂର ହେଇଯାଉଛି। କ୍ଲିୟର? ତ ଏତିକି ହିଁ ଥିଲା ଆଜିର ସେସନ ବା ଆଜିର ଯୋଉ ସର୍ଟ ଭିଡିଓରେ ଏତିକି ହିଁ ଥିଲା ମତେ କହିବାର କି SBI ESO ବାହାରିଛି। ତ ଯୋଉମାନେ ଏଲିଜିବୁଲ ଅଛନ୍ତି ସେମାନେ ଆପ୍ଲାଏ କରନ୍ତୁ, ମିନିମମ ଏକ୍ସପିରିଏନ୍ସ ହଉଛି 3 ଇୟର ସେ ମାଗିଛି। ଓକେ, ତ ଚାଲନ୍ତୁ ସେସନଟାକୁ ଏଇଠି ଏଣ୍ଡ କରିବା। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଅଲ୍ ଅଫ୍ ୟୁ।